শ্রোতা বন্ধুরা, শুরু করে দিলাম আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। হ্যাঁ, চারটি মানে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায় রচিত বেশ কিছু গান। প্রথমেই শোনাব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমি গো এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমি গো এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান দিয়ে শুরু করলাম আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। প্রথমেই বলেছি যে আজ আমরা থাকব গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা গানে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় হাওড়ার সালকিয়ায় 2 মে 1934 সালে। গান যে কত লিখেছেন তার তো কোনো ঠিক নেই, আর তার জীবনেরও অনেক গল্প আছে, রেকর্ডিংয়ের অনেক গল্প আছে, সেগুলোও আজ শুনব, কিন্তু বেশি করে শুনব গান। কথায় আসব, তবে এখন চলে যাব আরও একটি গানে। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন মন
ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ পাখাতে কে এলো আজ রোদের সোনা মাখাতে, গাং শালিকের দলকে পাগল করেছে, গাং শালিকের দলকে পাগল করেছে। শেকার মরমের গোপন কথায় জানি না জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। সময় ভুলে ফুটলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে। তার রূপটি কেমন আর নামটি কি হায় জানি না জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজে ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া। এতক্ষণ শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। আজ আমরা স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে রয়েছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও গানে। সুরের ওপরই কথা বসানোর এক আশ্চর্য গুণ বা ক্ষমতা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের। কোনো একটা গান বা তার টিউন যদি শুনিয়ে দেওয়া হয়, সেই সুরের ওপরে কথা বসাতে পারতেন পুলক বন্দ্যোপাধ্যায়। এমন অনেক শিল্পীর জন্যই তিনি করেছেন, বিভিন্ন রাগ রাগিনীর ওপরেও তিনি কথা বসিয়েছেন। এইরকম অনেক শিল্পীদের মধ্যে শ্রাবন্তী মজুমদারের কথা মনে পড়ে, কারণ শ্রাবন্তী মজুমদারের অনেক গান, যে গানে সুরের ওপরে কথা বসিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। আসলে আপনারা অনেকেই জানেন যে শ্রাবন্তীদি যেমন টিপিক্যাল বাংলা আধুনিক গান, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত সব ধরনের গান যেমন গেয়েছেন, তেমন তার পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীত, পপ, রক, জ্যাজ, কান্ট্রি মিউজিক ইত্যাদি সবই গেয়েছেন। আর বিদেশে বেশ কিছু জনপ্রিয় গান, ইন্টারন্যাশনাল হিটস, যেগুলো বাংলায় গেয়েছেন শ্রাবন্তী মজুমদার। আর বাংলায় সেই সব গান লিখেছেন বিভিন্ন গীতিকাররা, তার মধ্যে অন্যতম হলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায় একবার বিখ্যাত ইন্টারন্যাশনাল একটি গান কোপাকাবানা, এই গান বাংলায় লিখলেন। এত সুন্দর গানখানি লিখলেন, আপনারা না শুনলে বুঝতেই পারবেন না। নাম তার ছিল মঙ্গলি। শুনুন গানটি শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। Mm-hmm.
নাম তার ছিল মঙ্গলি, নাচতো সাঁওতালি, যখনই বড় বিরাতে মাদলটা কেউ বাজাতো, লাল লাল ফুলেতে খোঁপাটি ভরে জংলা শাড়ি পরে সেজে অঙ্গে ঢেউ তোলাতো, রুমঝুম্বল বাজিয়ে রিনঠিন চুড়ি নাচিয়ে নাচতো আনন্দে সেই মেয়ে, যতক্ষণ থাকতো চাঁদ আকাশেতে তার সাথে বাজাতো বাঁশি, মঙ্গলির সাথী নাম যার ঝুমরু, সেই বাঁশির তালে তালে দুটি পা ফেলতো মঙ্গলি, তারা যে বাসতো ভালো। একদিন সেখানে উৎসবের রাতে বিদেশি সাজেতে এলো এক ভিনদেশি, মঙ্গলির নাচে সে উঠল মেতে, হাতের আংটিটা ছুঁড়ে সে জানালো খুশি, দুটি পা বাড়িয়ে সে আংটি মাড়িয়ে ঝুমরু এগিয়ে গেল তার কাছে, তাই দেখে ভিনদেশি তীর ছুঁড়ল, সেই তীর বিঁধল ঝুমরুর বুকে, কেঁদে মঙ্গলি বলল ঝুমরুকে, না না আমায় ছেড়ে এমন করে যেও না গো, তবু ঝুমরু প্রাণ হারালো। তারপর কি হলো বলছি শুনো, এখনো কোন উৎসবে মাদলটা যে বাজবে, লাল লাল ফুলেতে খোঁপাটি ভরে সেই আগের চেনা সাজেতে, মঙ্গলিকে দেখতে পাবে সকলে নাচে গায়, রুমঝুম্বল বেজে যায় শুধু সে কেঁদে কেঁদে বলে যায়, হায় রে তুমি কোথায় ওই আমার ঝুমরু, এসো না কাছে আমি যে নাচবো এই রাতে, ও ঝুমরু বাজাও না বাঁশি, সেই থেকে মঙ্গলি খুঁজে ফেরে তার সে সাথীকে, বাঁশি যে বাজাতো হায় হায় রে, একে হলো মঙ্গলি পাগল হলো, হায় হায় রে একে হলো মঙ্গলি পাগল হলো, হায় হায় রে একে হলো মঙ্গলি পাগল হলো। এতক্ষণ শুনলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গানখানি। এবারে চলে আসি আবারও কথায়। পুলক বন্দ্যোপাধ্যায় একবার হৈমন্তী শুক্লার জন্য এক বিশাল কাজ করেছিল। সেই একটা গানের গল্প আপনাদের বলি, যে হৈমন্তী শুক্লার কণ্ঠ তো আপনারা জানেনই কতটা সুন্দর, তার মতো শিল্পী হয়তো আর হবে না, কিন্তু হৈমন্তী শুক্লারও এরকম পরিস্থিতি এসেছিল যখন তার রেকর্ড বিক্রি হচ্ছিল না বাজারে। সেই সময় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় হৈমন্তী শুক্লাকে অনেক সাহায্য করেছিল। সেই ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলছি যে একবার হৈমন্তী শুক্লাকে HMV রেকর্ড কোম্পানি থেকে ডেকে পাঠিয়ে বলা হয় যে এই বছর পুজোয় আপনার আলাদা করে কোনো রেকর্ড বেরোবে না, অন্যান্য শিল্পীদের সঙ্গে যে মিক্সড গানের অ্যালবাম বেরোয় সেই রকমই আপনার অ্যালবাম বেরোবে। এই কথা শুনে তো হৈমন্তী শুক্লা ভীষণই তার মন খারাপ হয়ে গেল, যদি আলাদা রেকর্ড না বেরোয় তাহলে মানুষ তাকে চিনবে কী করে, তার গান পপুলার হবে কী করে সেভাবে। তখন হৈমন্তী শুক্লা ফোন করলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে, আর পুলক বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনাটা শোনার পরে মান্নাদের কাছে অনুরোধ জানালেন যাতে মান্নাদেরকে লিখে দেওয়া সেই বছরের পুজোর গানটা যেন হৈমন্তী শুক্লাকে মান্নাদে দিয়ে দেন। কিন্তু মান্নাদে শুনে প্রথমেই বলল, এই রকম একটা গান কি হৈমন্তী শুক্লা গাইতে পারবে, ওর মতো ওইটুকু মেয়ে কি এরকম গান গাইতে পারবে? তো পুলক বন্দ্যোপাধ্যায় আবার বলল যে আপনি গানটা দিয়েই দেখুন না। তো
মান্না দে সেই গান, সুর করা গান, যে গান তিনি নিজে গাইবেন ঠিক করেছিলেন, সেই গানটা দিয়ে দিলেন হৈমন্ত শুক্লাকে। হৈমন্ত শুক্লা সেই গান রেকর্ড করেন আর সেই গানটা অত্যন্ত জনপ্রিয় একটা গান। হৈমন্ত শুক্লার সিগনেচার গান বললেও কিছু ভুল হবে না। শুনুন সেই গান। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, চেয়ে জনপ্রিয় গানটা আপনাদের শোনালাম। পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে আজকের অনুষ্ঠানে এবং তার রচিত বাংলা গান আমরা শুনছি। সেবার উস্তাদ আলী আকবর খাঁ এসেছেন কলকাতায়, উঠেছেন হিন্দুস্তান মার্কেটে নিজের চেনা মহল্লায়। হৈমন্ত শুক্লা ফোন করলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে। এমন ডাকের মানে জানতেন পুলকবাবু, খাতা পেন নিয়ে হাজির হলেন। তখন বাংলা গানের জগতে হৈমন্তী ঝলমলে নাম। একদিকে হেমন্ত মুখোপাধ্যায় পুলকবাবুরই কাহিনী ও গান নিয়ে তৈরি ছবি রাগ অনুরাগে কী গান শোনাব বলো অগু সুচরিতা গানে সরগম গাওয়াচ্ছেন, আবার বিকাশ রায় ডাকছেন অ্যান্ডারসন ক্লাবে জলনাটিকা সমুদ্র মন্থন গাইতে। উস্তাদজির কাছে আসা অবশ্য পুজোর গান নিয়ে। উস্তাদ শরৎ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগালাপ। একটু পরে থেমে পুলককে বললেন, এই রাগ আমারই তৈরি, লিখুন এই রাগেই, কিন্তু গান লিখবেন কি? বাজনার সঙ্গে গুনগুন করে খাঁ সাহেব
যে কি গাইছেন পুলকবাবু ও হৈমন্তীদি কিছুই বুঝতে পারছেন না। তারই মধ্যে সুরের চলন বাঁক ধরে পুলক খসখস করে খাতায় লিখলেন গানের শুরুটি। গানের খাতায় চোখ যেতেই চমকে উঠলেন হৈমন্তী শুক্লা। উস্তাদ আলী আকবরের সুরে লেখা হয়ে গেল চিরদিনের বাংলা গান স্মৃতি শুধু থাকে, স্মৃতি শুধু থাকে। পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনের স্মৃতিতে লিখেছিলেন আমাকে কমপ্লিমেন্ট দিল হৈমন্তী, সত্যি পুলকদা সুরের ওপর গান লেখার আশ্চর্য গুণটা আপনার আছে। এইভাবেই পরপর বেশ কয়েকটি গান সেবার লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আলী আকবরের সুরে। চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে, শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আবার দুজনে দেখা যমুনার কিনারে, নাম বৃন্দাবনে নয় ওই ব্রজপুরে, তার যে কিছু দূরে কুতুবের মিনারে যমুনার কিনারে, কুতুবের মিনারে আবার দুজনে দেখা। যাই যাই গোরশিত যায়নি কোকিলরা সবে গলা সেধেছে, আহ তখনও কোথাও গান গায়নি, আহ যাই যাই গোরশিত যায়নি সাজানো বাগান আছে গোলাপের বারে, কুতুবের মিনারে যমুনার কিনারে, কুতুবের মিনারে আবার দুজনে দেখা। পাথরের শিড়ি গুলো পায়ে পায়ে পেরিয়ে বারান্দায় আসতে, যাকে আমি খুঁজতাম মনে হলো এই সেই তুমি সেই আমি সেই তুমি সেই, দেখি শহরটা পড়ে আছে নিচুতে সবার উপরে আছি আমরা, হারাইনি কোনোদিনও কিছুতে আলোর কবিতা তুমি জেলে দিলে আধারে, কুতুবের মিনারে যমুনার কিনারে, কুতুবের মিনারে আবার দুজনে দেখা। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে বং ফ্রিকোয়েন্সির ইউটিউব চ্যানেল, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের ফেসবুক পেজ এবং 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। এবারে আর একখানা গল্প বলি, এই গল্পটা হয়তো অনেকেই জানেন না, অন্য একটা খুব সুন্দর গল্প। অন্য একদিনের ঘটনা আপনাদের বলছি, ঠিক দিন নয় রাত। রাতে পার্টি জমে উঠেছে উত্তম কুমারের বাড়িতে, উপলক্ষ শঙ্খবেলা ছবির কাজ শেষ, উত্তমের পার্টি মানে মজলিশ আড্ডা, খানাপিনা এগুলো তো চলবেই।
শঙ্খবেলা টিমের সদস্যরা আছেন, মহানায়কের কাছের লোকেরাও আছেন। হারমোনিয়াম সরে যাচ্ছে উদয়ের পথের অভিনেতা রামমোহন ভট্টাচার্যের দিকে। রাত গড়াতে ঠুংরি গজল, একসময় উত্তম নিজেই হারমোনিয়াম ধরলেন। শুরুতেই রবি ঠাকুরের গান, তারপর শঙ্খবেলার গান, লতা আর মান্নাদের সেই চিরদিনের ডুয়েট, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি। তারিফে জমে উঠল মজলিস। হারমোনিয়ামের বেলো বন্ধ করতে করতে হাসছেন এবং বলছেন উত্তম কুমার যে পুলক মামা দারুণ লিখেছে গান, কিন্তু নিজেই সর্বনাশ করেছে। আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না মনে হয়, গানটা ফ্লপ হবে। দোষ কিন্তু আমার নয়, পুলক মামার। উত্তমের কথা শেষ হতেই যেন তাল কেটে গেল পার্টির। সকলে তাকিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে। পুলক বাবু তখন কি বলবেন ভেবে পাচ্ছেন না। পরে লিখেছেন, যেন কোনো খুনের বিচার হচ্ছে এমন অবস্থা তখন আমার। কালুদা এক ফাঁকে কানে কানে বললেন, যা খুশি বলুন, শুনবেন না, গান হিট করবেই। সে গান আজও হিট, বলার অপেক্ষা রাখে না। শঙ্খবেলা মুক্তি পাওয়ার পরেই ভুল ভেঙেছিল মহানায়কের, কারণ যে পরিমাণ এই গান হিট হয়েছিল সেটা আজও প্রতিটা বাঙালি জানে। মান্না দে আর উত্তম কুমার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা পর্ব, একটা আলাদা জুটি তৈরি হয়ে যায় তাদের দুজনের। নিজেই গান হিট হওয়ার পর নিজেই পুলকবাবুর কাছ থেকে মান্নাদের ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা চেয়ে নিয়েছিলেন, বোম্বের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার চেয়ে নিয়েছিলেন, আর নিজেই যোগাযোগ করেছিলেন মান্নাদের সঙ্গে এত সুন্দর গানটা গাওয়ার জন্য এবং গানটা এত সুপারহিট হয়েছে এই জন্য। তারপর নিজের ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে সব গান গাইয়েছিলেন মান্নাদেকে দিয়ে। পুলকবাবুকে বলেছিলেন উনি বড্ড আড়িতে গান করেন, লিপ দিতে সুবিধা হয়। আরো কথায় আসছি, তবে এখন শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান। আমি সে কথা জানি।
এতক্ষণ লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনলেন। পুলক বন্দ্যোপাধ্যায় রচিত ছায়াছবির যেসব গান রয়েছে তার সবার প্রথমের সারিতে যেসব গান আসে তার মধ্যে কিন্তু কে প্রথম কাছে এসেছি শঙ্খবেলা ছায়াছবি থেকে এই গানটি আসবেই। যতই উত্তম কুমারের সিনেমাটি রিলিজ হওয়ার আগে সন্দেহ ছিল, অবশ্য সে সন্দেহ কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পরেই দূর হয়ে যায়, আর প্রচণ্ড রকম একটা ভুল তার কিন্তু ভেঙে যায়। আর তারপর থেকে তো মান্না দে এবং উত্তম কুমার তো একটা আলাদা পুরো পর্ব, যেটা একটু আগেও বলেছি, তো সেদিকে যাব না, তবে শুনব সেই গানটি শঙ্খবেলা ছায়াছবি থেকে মান্না দে ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ শঙ্খবেলা ছায়াছবি থেকে গান কানি শুনলেন লতা মঙ্গেশকর ও মান্নাদের দ্বৈত কণ্ঠে। আবারও কথায় চলে আসি। একবার পুলক বন্দ্যোপাধ্যায়কে HMV থেকে ডেকে পাঠিয়ে এক বিশেষ গান লিখতে বলেন, সেই কথায় আসছি। তবে গোড়া থেকে বলি যে সেই বছর HMV-তে শ্রাবন্তী মজুমদারকে ডেকে পাঠিয়ে গান গাইতে বলা হয়, কিন্তু শ্রাবন্তী মজুমদার বলেন এই বছর আমি গান গাইব না। এটা সম্ভবত 1970-র কথা বলছি আপনাদের। তো শ্রাবন্তী মজুমদার বললেন এই বছর আমি গান গাইতে পারবো না, কারণ আমি এই বছর কথা দিয়েছি লিভিং সাউন্ড স্টুডিও থেকে আমার রেকর্ড বার করব।
আপনি যদি আমাকে পরের বছর ডাকেন আমি নিশ্চয়ই গান গাইব, এটা আমার সৌভাগ্য, বলেছিল শ্রাবন্তী মজুমদার। সেই কথা মতো কিন্তু শ্রাবন্তী মজুমদারকে পরের বছরে পুজোর গান গাওয়ার জন্য ডাকা হয়েছিল। আর সারা বছরের গান তো শ্রাবন্তী গেয়েইছে, সারা বছর গান, আর সেই সব গান কিন্তু অধিকাংশই লিখতেন পুলক বন্দ্যোপাধ্যায়। তো যেহেতু শ্রাবন্তী মজুমদার সেই বছর পুজোয় গান গাইবেন না এইচএমভি থেকে, তাই ঠিক করা হলো রানু মুখোপাধ্যায়কে দিয়ে গান গাওয়ানো হবে। এবার গানটা লেখার জন্য ডাকা হয় পুলক বন্দ্যোপাধ্যায়কে। পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকে বলেন যে রানু মুখোপাধ্যায়কে দিয়ে আমরা এই বছর পপ গানের রেকর্ড বার করতে চাই, আর সেই পপ গানগুলো আপনি লিখবেন। পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখবার জন্য রাজি হয়ে যান, আর কথা দেওয়ার পরে এইচএমভি থেকে বাড়ি ফিরে আসেন। এবার বাড়ি ফিরে আসার সময় গাড়ি চালাতে চালাতে তিনি বাড়ি ফিরছিলেন, আর বাড়ি ফিরে আসার সময় তার হঠাৎই গাড়ির সামনে একটা বাচ্চা কুকুর চলে আসে। তিনি জোরেই ব্রেক কষেছিলেন, যার জন্য কুকুরটা কিছু হয়নি, কুকুরটা রাস্তাটা পার করে চলে যায়। আর তারপরে পুলক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তার মনে পড়ে যায় তার নিজের পোষা কুকুরটার কথা। তার পোষা কুকুরটা একদিন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় চলে গেছিল আর অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সেই কথা মনে পড়তেই পুলক বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন সেই ঘটনার ওপরে গান লিখবেন। গান তো লিখলেন, জানালেন এইচএমভিতে। এইচএমভিতে জানানো মাত্রই তারা শুনে বলল যে এই আবার কেমন বিষয়, এর উপরে গান লিখলে একদম চলবে না, শ্রোতারা কেউ শুনবেই না। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছিল যে এই গানটা শ্রোতারা শুনবে, এই গানটা যদি সত্যিই মার্কেটে আসে গানটা কিন্তু হিট হবেই। আর তাই হয়েছিল, গানটা কিন্তু আজও ভীষণই একটা সেন্টিমেন্টাল গান তো অবশ্যই, আর আজও সকল বাংলা গানের শ্রোতারা মনে রেখেছেন। শুনব রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি। আর এই গান শুনতে শুনতেই কিন্তু আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজর্ষী বিদায় নেব। আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান সুনহেরে নগমে। কালো সেই জাতি সানিয়ার তুল তুলে গা যেন রেশমি রুমাল, আমি তাকে ভুষি বল নাম দিয়ে ডাকি, ভুষি বল এই শহরে আছে একটাই, ভুষি বল, ভুষি বল তুমি যে আমার, ভুষি বল, ভুষি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, ভুষি বল এই শহরে আছে একটাই। বাসটা যে থামে দর যায়, রোজ রোজ রক করে ছুটে ছুটে যায়, ঝিক ঝিক করে ওঠে চোখ দুটো তার, সকল সময় তাকে চাচা বাই বাই, ভুষি বল, ভুষি বল তুমি যে আমার, ভুষি বল, ভুষি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, ভুষি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে জবাব দেয় না কিছু বলে না কি যায়, ভুষি বল, ভুষি বল তুমি যে আমার, ভুষি বল, ভুষি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, ভুষি বল এই শহরে আছে একটাই। কে একটা বেনামি কুকুর বললো বন্ধু শেষে হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতে বালা, সেই থেকে কি যে হলো তার অভিমান, হয়তো সে শপথ নিল রাখবে না প্রাণ, মোটরের চাকায় সে দিল প্রাণ তাই, কুচ কুচে কালো সেই
যাতে স্তনিয়ার ফুল তুলে গা যেন রেশমি রুমাল, আমি তাকে খুশি বল নামে ডাকতাম, খুশি বল এই শহরে ছিল একটাই, খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে একসাথে রোজ বেড়াতাম, খুশি বল এই শহরে ছিল এতক্ষণ শুনলেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে ছিলাম পুলক বন্দ্যোপাধ্যায় রচিত গানে ও গল্পে।